হ্যাঁ হ্যাঁ, আমরা তো সবসময় আশা রাখি যে ওয়ার্ল্ড কাপটা নিয়েই আসবে, কত দূর যেতে পারবে না, আশা রাখছি নিয়ে আসবে ইনশাল্লাহ। শুটিং এ থাকা অবস্থায় আসলে কনসেন্ট্রেশনটা শুটিং ছাড়া অন্য জায়গায় দেওয়া যায় না, বাট তারপরও আমি বরাবরই খেলা প্রেমিক, সো সেই জন্য দেখা যায় আমি আপডেটের উপরে থাকি যে রান কত হচ্ছে, আচ্ছা কে পারফর্ম করছে, ভালো হচ্ছে কিনা, তো দেখা হয় আমার আর কি। বাংলাদেশ অফকোর্স, বাংলাদেশ ছাড়া আমি ছোটবেলা থেকে সৌরভ গাঙ্গুলির অনেক বড় ফ্যান ছিলাম, আছি, তো ইন্ডিয়ার হয়তো বা বলা যায় সেকেন্ড অপশন। আমি বাংলাদেশে বরাবরই মাশরাফি ভাইয়ের অনেক বড় ফ্যান ছিলাম, এখনো আছি, কিন্তু উনি তো যেহেতু খেলছেন না এই মুহূর্তে, সাকিব আল হাসান, মুস্তাফিজ, এতদিন তো তামিম ভাই, তারপরে হচ্ছে মাহমুদুল্লাহ, সবারই খেলা আমরা দেখেছি সবার, তো একটা পর্যায়ে সিনিয়র হয়ে যাওয়ার পর তখন তো নতুনদেরকে আমরা দেখবো যে আচ্ছা নতুন আর কোন প্লেয়ার আসছে, তো তারা যেহেতু এসেছেন ইনশাল্লাহ আমরা দেখতে পাবো তারাও ওই ধরনের বড় নাম হয়ে যাবেন, সমসাময়িক যত বড় খেলোয়াড়রা আছেন। আমরা তো সবসময় আশা রাখি যে ওয়ার্ল্ড কাপটা নিয়েই আসবে, কত দূর যেতে পারবে না, আশা রাখছি নিয়ে আসবে ইনশাল্লাহ। সবার বিপক্ষে জিতলেই আনন্দ লাগে, তবে কেন যেন জন্মসূত্র অনুযায়ী দেখা যায় পাকিস্তানের বিপক্ষে জিতলে হয়তো আমরা বেশি খুশি হই, এই আর কি। বাংলাদেশে যখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হলো আমরা রেগুলার যেতাম স্টেডিয়ামে খেলা দেখার জন্য, এবং যখনই বাংলাদেশ জিত মানে আমরা একটা মিছিল হতো সেটার মধ্যে আমি পার্টিসিপেট করেছি বহুবার। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, আমার বাসায় অনেক আছে, আমি সবসময় জার্সি কিনি এবং এখনো জার্সি আছে,